বিশ্বাস করি আজকে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে ভিডিও বার্তার কথা আমাদের সহযোদ্ধা বন্ধুরা বলেছে যে ভিডিও বার্তা দিয়ে যারা আজকে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে ভিডিও বার্তা দিয়ে আন্দোলন করার চেষ্টা করা হচ্ছে যারা ভিডিও বার্তা দিচ্ছে রাজপথ তাদের জন্য না তাদের জন্য ভিডিও গেমস তাদের জন্য তারা কল অফ ডিউটি খেলবে ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলবে রাজনীতি তাদের জন্য নয় তফসিল তাদের জন্য নয় জনগণ তাদের জন্য নয় এবং আজকে শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধুদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আমাদের আমরা লেখাপড়া করছি ক্লাসে আসছি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে অনেকেই জিম্মি করতে যাচ্ছে অনেকেই হয়তো এখানে সরাসরি রাজনীতি করবে না কিন্তু তাদের তো নির্বিঘ্নে নিরাপদে শিক্ষার অধিকার রয়েছে সে ক্লাস করবে ল্যাবে যাবে চাকরির প্রস্তুতি নিবে লাইব্রেরিতে যাবে অথচ এই শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের ছুটির ঘন্টা অনেকে বাজাতে চায় ককটেল মেরে বোমা মেরে আপনাকে আমাকে লাশ বানিয়ে অগ্নিদগ্ধ করে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারা দুর্নীতিবাদদের পিঠ রক্ষা করতে চায় সন্ত্রাসীদের তারা পিঠ রক্ষা করতে চায় বাংলার ছাত্র সমাজ সেটি আমরা কখনোই হতে দেব না এবং আমরা স্মার্ট বাংলাদেশের পক্ষে আমরা যে শপথ উচ্চারণ করেছি স্মার্ট বাংলাদেশ বাংলাদেশের ছাত্র সমাজের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বাংলাদেশের তরুণের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ আমাদের জেনারেশনের স্বপ্ন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন কখনো পরাজিত হতে পারে না সে কারণেই আজকে আগামী দিনে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশের সমস্ত ছাত্র তরুণ ভাই বোন বন্ধুদেরকে ঐক্যবদ্ধ করতে হবে এবং স্মার্ট বাংলাদেশকে রাজনৈতিকভাবে নির্বাচনের মাধ্যমে যেন আমরা বিজয়ী করতে পারি সেই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে আজকে গোটা বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে আমরা তো পরীক্ষার ফলাফল দেখি আপনি আমি কি ফলাফল করছি রিপোর্ট কার্ড দেখি মার্কশিট দেখি রিপোর্ট কার্ড দেখে কে ভালো ছাত্র কে খারাপ ছাত্র সেই বিষয়গুলো আমরা বিবেচনা করি আওয়ামী লীগ সরকার শুধুমাত্র কথার উপর নির্ভরশীল নয় আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার পারফরমেন্সের উপর নির্ভরশীল শেখ হাসিনা সরকার রিপোর্ট কার্ডের উপর নির্ভরশীল আপনার আমার জন্য শেখ হাসিনা সরকার কি করেছে তার উপরে আমরা নৌকা মার্কার পক্ষে ভোট চাব এই বাংলাদেশে যে পরিমাণ অবকাঠামোগত বিপ্লব হয়েছে এই বাংলাদেশে শিক্ষার হারের যে উন্নতি হয়েছে আমাদের কর্মসংস্থানে নিশ্চয়তা হয়েছে ডিজিটাল বিপ্লব সম্পন্ন হয়েছে আপনার আমার মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে এবং আমরা যে 2041 সালের মধ্যে উন্নত দেশ হতে যাচ্ছি সেই উন্নত দেশ যাওয়ার পথে আমরা একটি সঠিক পথেই রয়েছি যে কারণে আমাদের সুন্দর ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য আজকে নৌকা মার্কার বিজয় আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং নৌকা মার্কা কেন জিতবে না বাংলাদেশের যেদিকেই তাকান আজকে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কিছুক্ষণ আগে খুব সুন্দরভাবে আমাদের উন্নয়ন শুধুমাত্র পরিসংখ্যানগত উন্নয়ন তো আছেই সেগুলো বাদ দিলাম দৃশ্যমান যেসব উন্নয়ন হয়েছে সেসবের যদি আমরা দেখি গোটা দেশব্যাপী এই যে সুবিস্তৃত সড়ক এখন তো মেট্রো পথ খুঁজেই পাওয়া যায় না গ্রাম ছাড়া ওই রাঙামাটির পদ আর নেই সবখানেই সুবিস্তৃত সড়ক দুই লেনের জায়গায় চার লেন ছয় লেন একদিনে 100 সড়ক কিংবা একদিনে 150 সেতুর উদ্বোধন করা ওভারপাস আন্ডারপাস কিংবা এই যে নয়নাভিরাম সৌন্দর্য এই ঢাকা শহর থেকে শুরু করে গোটা বাংলাদেশে যা হচ্ছে নৌকা মার্কায় ভোট দেওয়া ছাড়া বাংলাদেশের ছাত্র সমাজের সামনে কোনো বিকল্প রয়েছে আমাদের এই পেছনেই মেট্রো রেল রয়েছে আমরা কখনোই কল্পনা করিনি শেখ হাসিনা কল্পনা করেছেন স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়িত করেছেন একটি মেট্রো রেল মাত্র তো হয়েছে আজকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেট্রো রেলে করে উত্তরা থেকে মতিঝিলে এসেছে একটি মেট্রো রেল আজকে উত্তরা থেকে মতিঝিলে এসেছে আরো ছয়টি মেট্রো রেল এমআরটি সিক্স হয়েছে আরো এমআরটি পাঁচটি এমআরটি এই বাংলাদেশে বাস্তবায়িত হবে দুটি মেট্রো রেলের প্রজেক্ট ইতিমধ্যেই শেখ হাসিনা সরকার উদ্বোধন করেছেন এবং সেটি শুধুমাত্র উড়াল পথে যাবে না 60-70% আন্ডারগ্রাউন্ড দিয়ে যাবে এই যে সুন্দর মেট্রো রেল এবং আমাদের অসাধারণ থার্ড টার্মিনাল কিংবা গোটা আজকে চট্টগ্রামে মেট্রো রেল উদ্বোধন হয়েছে ঢাকার মেট্রো রেলের সৌন্দর্য দেখে আমরা অভিভূত হই এই ঢাকার চেয়ে
ঢাকার চেয়ে বড় মেট্রো রেল আজকে চট্টগ্রাম শহরে উদ্বোধন হয়েছে। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আজকে বিশ্বের 35তম বৃহৎ অর্থনৈতিক দেশ। আমরা পারমাণবিক ক্লাবের 32তম সদস্য এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তরুণ দেশরত্ন শেখ হাসিনার সরকার নিশ্চিত করেছে। গোটা দেশব্যাপী 100টি ইকোনমিক জোন রয়েছে যেখান থেকে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করব, যেখানে আপনি আমি উদ্যোক্তা হব, কাজ করব, দেশে বিদেশে রপ্তানি করার সুযোগ আমাদের থাকবে। এবং এই গোটা দেশকে সুন্দর পরিকল্পনা করে সাজানো ডেল্টা প্ল্যান ভিশন 2041 গোটা দেশকে আজকে তিন আন্দোলনিক দেশে পরিণত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তরুণ দেশরত্ন শেখ হাসিনা। এই ঝকঝকে দেশ, চকচকে দেশ, এই রকমারি দেশ যেখানেই তাকাই বাংলাদেশের সৌন্দর্য আমাদেরকে অভিভূত করে, যেখানেই তাকাই আমাদের দৃষ্টি অভিভূত হয়, যেখানেই তাকাই আমাদের হৃদয় শিহরিত হয়। মেট্রো রেল, থার্ড টার্মিনাল, আন্ডারপাস, ওভারপাস, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানেই তাকাই সৌন্দর্য আমাদেরকে অভিভূত করে, যেন মনে হয় সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ